আমাদেরকে তো যদি বলেন যে আসলে যারা নতুন যারা গিটার কিনতে চাই তাদের জন্য কোন গিটারটা আসলে একটু ভালো? এটা হচ্ছে গিয়ে আপনার আপনার বাজেটেরও একটা ব্যাপার আছে। তারপরও আপনি যদি প্রথমে শুরু করতে যান, যদি আপনার বাজেট একদমই কম থাকে, তাহলে আপনি সিগনেচার গিটারগুলো দিয়ে শুরু করতে পারেন। ওগুলো আমাদের থেকে যদি নেন, ওটা একদম সর্বনিম্ন প্রাইস যেটা ওইটা আমরা 3800 টাকা রাখবো। আর এর থেকেও ভালো দিয়ে আপনি শুরু করতে যদি চান তাহলেও পারেন। আপনার অনেক ব্র্যান্ডেড গিটারই আপনি অন্যান্য দোকানে পাবেন, আমার কাছে আসলেও পাবেন। এক্সি আছে, টিজিএম আছে, তার থেকেও যদি একটু বেটার চান তাহলে আপনার ডিভাইজার আছে, তারপর হচ্ছে গিয়ে রক জ্যাম আছে, এরকম। তো একটু আমাদেরকে দেখাবেন যে আসলে নতুনদের জন্য দুই একটা গিটার যদি। তো আপনি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার একদম প্রথম যারা আপনার জীবনে গিটারটা শুরু করে, এটা হচ্ছে গিয়ে সেই গিটার। এটা হচ্ছে কি আপনার সিগনেচার টপ এজ, এটা হচ্ছে কি অরিজিনাল সিগনেচার সেমি অ্যাকুস্টিক গিটার। হ্যাঁ, সেমি অ্যাকুস্টিক। হ্যাঁ, সেমি অ্যাকুস্টিক। আপনার আউটপুট দিয়েও আপনি ইলেকট্রিক লাইনে বাজাইতে পারবেন, অ্যাম্প্লিফায়ার লাগবে সেজন্য এটা আপনি বাজাতে পারবেন। আর এটা যদি আপনার আমাদের থেকে নেন তাহলে আমরা 3800 টাকা রাখবো। অন্যান্য দোকানে আপনার 4500-4300 করে রাখি, অনলাইনেও আর কলকে 4300 টাকা করে বেচে। আমাদের থেকে নিলে আমরা 3800 টাকা রাখবো। এটার আপনার 3-4টা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে, যেমন একটা কালার দেখতে পাচ্ছেন এখানে ব্লু সেম। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন যে কালারের জন্য কি দামে কোনো? না না না, কালারের জন্য আপনার কোনোই দামে ভেরিয়েশন নাই। এছাড়াও এটার আপনার একটা রেডও পেয়ে যাবেন, আপনার ব্ল্যাক ম্যাট পাবেন, ব্ল্যাক গ্লসি পাবেন, পাবেন এরকম 3-4-5টা কালার হয় আর কি। তো দেখতে পাচ্ছেন যে আসলে নতুনদের জন্য যারা এই সিগনেচার গিটারগুলো নিতে চান তারা এই দামে এই গিটারগুলো নিতে পারবেন। এখন ইন্ডিয়ানের মধ্যে ধরেন আপনি বাজেট করলেন যে আমি চাইনিজ যাব না, আমি ইন্ডিয়ানই বাজাবো, তাহলে আপনি ইন্ডিয়ানের মধ্যে কিছু গিটার আছে গিবসন, আপনি গিবসন কিছু গিটার নিতে পারেন। এটা হচ্ছে কি, আর আপনারা সবাই কি বাংলা গিটার থেকে ভালোই প্রতারিত হয়ে থাকেন, অনেক সময় আপনার গিবসন লেখা থাকে, সিগনেচার লেখা থাকে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটাই আপনার নিতে। যেমন আপনার বাংলা গিটারটা আর কি আপনার গিবসন লেখা থাকলে যে সেটা একদম আপনার ইন্ডিয়ান গিটার হয়ে যাবে তা কিন্তু না। আপনারা বাজিয়ে সাথে এক্সপার্ট নিয়ে আসবেন বা অনেক যাচাই বাছাই করে তারপর কিনবেন। এটা হচ্ছে গিবসন, গিবসন ইন্ডিয়ান। হ্যাঁ, এটা হচ্ছে কি অরিজিনাল বেস্ট কোয়ালিটি গিবসন গিটার। এটা হচ্ছে কি আমাদের থেকে যেমন আমরা 4500 টাকা লাগবে। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি সেল হয়, যেমন আমরা দেখি সবসময় আমি অনেক কোম্পানি গেলাম সেখানে সিগনেচার আর হলো গিবসনটাই বেশি বেশি ব্যবহৃত। এটা ইয়ামাহা না, অনেকে আপনার ইয়ামাহা ভাবে, বাট এটা হচ্ছে কি আপনার ইয়ামাহা YE নট YA। আচ্ছা, এটা আপনার ইন্ডিয়ান গিটার, টোনটা খুবই ভালো। আপনার এই গিটার গুলো যদি আপনার আমাদের থেকে নেন তাহলে আমরা রাখবো হচ্ছে কি 5.5। এটার আপনার একটা ভলিউম কন্ট্রোলারও সাথে পাবেন। এটাও আপনার সেমি অ্যাকুস্টিক এর লাইন করা অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাতে পারবেন। এগুলো আপনারা দেখতে পান যে নতুনদের জন্য আসলে সিগনেচার, গিবসন অথবা ইয়ামাহা, এগুলো হচ্ছে কি আপনার লো বাজেটের মধ্যে। এখন এখান থেকে যদি আপনি একটু আপগ্রেডের দিকে যেতে চান, ধরেন চায়না গিটারগুলো যেতে চান, অ্যাজ লাইক আপনার ধরেন ফার্স্টে আপনি আসেন হচ্ছে কি এক্সি গিটারগুলোতে। আচ্ছা, এগুলোর প্রাইস রেঞ্জ কি? এক্সি আপনার AG48C এই মডেলের গিটারগুলো আমাদের কাছে পাবেন। এটা হচ্ছে কি আমরা 5.5 করে রাখবো। এগুলো টোন এক্স ফিনিশিং এগুলো কি চাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে কি চাই। হ্যাঁ, ঠিক আছে সাফল্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন যে আসলে নতুনদের জন্য যে গিটারগুলো আছে তারা হলো মূলত সিগনেচার, গিবসন, ইয়ামাহা অথবা চাইনা AX-E। এই এই গিটারগুলো মোটামুটি রেঞ্জের মধ্যে আপনার 3000-3500 টাকা থেকে 6000 টাকার মধ্যে এই রেঞ্জের গিটারগুলো আপনারা নিতে পারবেন।